বিপদত জনপ্রিয় শিক্ষক খান স্যার। খান স্যারের বিরুদ্ধে অ্যাকশন সেন্ট্রাল কনজিউমার প্রটেকশন অথরিটি। খান স্যারক বিহিলে 5 লাখ টাকার জরিমানা। কিন্তু কিয় খান স্যার বলে কলেই নতুনক চিনাকি করে দিয়ার কোনো প্রয়োজন নাই। সোশ্যাল মিডিয়াত সকলোরে এটা চিনাকি নাম। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সকলোতে ভাইরাল খান স্যার। খান স্যারের প্রতিষ্ঠান খান স্টাডি গ্রুপে অনলাইন আর অফলাইন যোগে ছাত্র ছাত্রীক শিক্ষাদান করে। কিন্তু খান স্যারের বিরুদ্ধে কঠোর হয়েছে সেন্ট্রাল কনজিউমার প্রটেকশন অথরিটি। দরাচলতে প্রতি বছরে কেন্দ্রীয় লোকসভা আয়োগের অসামরিক সেবা পরীক্ষার ফলাফলের পিছত বিভিন্ন প্রশিক্ষক প্রতিষ্ঠানে সফল প্রার্থীক ছাত্র হিসাবে আমন্ত্রণ জানায় বিজ্ঞাপন প্রকাশ করে। ইয়ার বাবে সফল প্রার্থীর ফটো ব্যবহার করা হয়। এই প্রতিষ্ঠানসমূহে পরীক্ষার্থীর বাবে পাঠ্যক্রম আর ইয়ার মাচুলের কথা উল্লেখ নকরে। এইবার সেন্ট্রাল কনজিউমার প্রটেকশন অথরিটিয়ে এনে প্রতিষ্ঠানলৈ জাননী জারি করেছিল যার লগত খান স্যারও জড়িত আছে। খান স্যারে দাবি করেছিল যে 2022 সনের UPSC পরীক্ষার বাবে নির্বাচিত 933 জনের ভিতর 682 জন তেওঁর ছাত্র। লগতে তেওঁ দাবি করে যে প্রথম 5 জন প্রার্থী KSG-র। কিন্তু তদন্তত প্রকাশ পাইছে যে সফল প্রার্থী সকলে বাছি লওয়া পাঠ্যক্রমের বিষয়ে তথ্য বিজ্ঞাপনত দিয়া হওয়া নাছিল, যার বাবে খান স্যারক 5 লাখ টাকার জরিমানা বিহিছে সেন্ট্রাল কনজিউমার প্রটেকশন অথরিটিয়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24। বিপদত জনপ্রিয় শিক্ষক খান স্যার। খান স্যারের বিরুদ্ধে অ্যাকশন সেন্ট্রাল কনজিউমার প্রটেকশন অথরিটি। খান স্যারক বিহিলে 5 লাখ টাকার জরিমানা। কিন্তু কিয় খান স্যার বলে কলেই নতুনক চিনাকি করে দিয়ার কোনো প্রয়োজন নাই। সোশ্যাল মিডিয়াত সকলোরে এটা চিনাকি নাম। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সকলোতে ভাইরাল খান স্যার। খান স্যারের প্রতিষ্ঠান খান স্টাডি গ্রুপে অনলাইন আর অফলাইন যোগে ছাত্র ছাত্রীক শিক্ষাদান করে। কিন্তু খান স্যারের বিরুদ্ধে কঠোর হয়েছে সেন্ট্রাল কনজিউমার প্রটেকশন অথরিটি। দরাচলতে প্রতি বছরে কেন্দ্রীয় লোকসভা আয়োগের অসামরিক সেবা পরীক্ষার ফলাফলের পিছত বিভিন্ন প্রশিক্ষক প্রতিষ্ঠানে সফল প্রার্থীক ছাত্র হিসাবে আমন্ত্রণ জানায় বিজ্ঞাপন প্রকাশ করে। ইয়ার বাবে সফল প্রার্থীর ফটো ব্যবহার করা হয়। এই প্রতিষ্ঠানসমূহে পরীক্ষার্থীর বাবে পাঠ্যক্রম আর ইয়ার মাচুলের কথা উল্লেখ নকরে। এইবার সেন্ট্রাল কনজিউমার প্রটেকশন অথরিটিয়ে এনে প্রতিষ্ঠানলৈ জাননী জারি করেছিল যার লগত খান স্যারও জড়িত আছে। খান স্যারে দাবি করেছিল যে 2022 সনের UPSC পরীক্ষার বাবে নির্বাচিত 933 জনের ভিতর 682 জন তেওঁর ছাত্র। লগতে তেওঁ দাবি করে যে প্রথম 5 জন প্রার্থী KSG-র। কিন্তু তদন্তত প্রকাশ পাইছে যে সফল প্রার্থী সকলে বাছি লওয়া পাঠ্যক্রমের বিষয়ে তথ্য বিজ্ঞাপনত দিয়া হওয়া নাছিল, যার বাবে খান স্যারক 5 লাখ টাকার জরিমানা বিহিছে সেন্ট্রাল কনজিউমার প্রটেকশন অথরিটিয়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24।